আমাদের মাতার তাজ হুযরে কসে পাক শাইনি শে বাগদাদ নিজে আমলদার ছিলেন এইজন্য তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেকীর সাথে সম্পৃক্ত বাক্যগুলো প্রভাবের তীর হয়ে লোকদের বুকের মধ্যে গেতে যেত এবং তাদের অন্তরে দুনিয়া পরিবর্তন হয়ে যেত যদি নেকের দাওয়াত প্রদানকারী এবং মন্দ থেকে বাধা প্রদানকারী নিজেই যদি আমলদার হয়ে যায় তবে তার কথাও প্রভাবিত হয় যারা আমরা নেকির দাওয়াত দিই যারা আমরা ভালো কাজের আদেশ দিই অনেক সময় দেখা যায় যে আমরা নামাজ পড়ার জন্য অন্যজনকে বলি কিন্তু আমি নামাজ পড়ি আমি যে আমল করছি না হয়তো ওই আমল না করার কারণে আমি যে তাকে নেকীর দাওয়াত দিলাম সেই নেকীর দাওয়াতের প্রভাব তার পিঠ পড়ছে না তার মধ্যে প্রভাব বিস্তার করছে নিজের কথার মধ্যে প্রভাব বিস্তার করার জন্য আমাদেরকে আমাদের আমলি অবস্থার পরিবর্তন করতে হবে সরকারে বাগদাদ হুজুর গউসে পাক আর शेख সৈয়দ আব্দুল কাদের জিলানি। رضی আল্লাহু তাআলা বলতেন নিজে আমল করা ব্যতীত অন্যকে উপদেশ দেওয়াটা এমনই যেমন ঘর এবং যার রক্ষক নেই ঠিক একজন মানুষ একজন ইনসান একজন আল্লাহ বান্দা একজন নবী পাপ আলহিম এর উন্মতের মধ্যে যদি আমল না থাকে আল্লাহ তালার ইবাদত করার প্রতি উৎসাহ যদি না থাকে তাহলে সেও বুঝিলেন আমরা কেমন মানে সে কেমন হতে পারে তার কোনো মূল্য নেই